তাফসীরে রূহুল মানির মধ্যে আল্লামা সাইয়েদ আলুসি রাহমাতুল্লাহ লিখছেন, একবার হঠাৎ করে জান্নাতি, এক হাদিসে রাসূল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে, রব্বুল আলামিন যদি একটু বৃষ্টি দিতেন, দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো কত ভালো লাগতো, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো। বলতে দেরি জান্নাত আসমান থেকে ঝুর ঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে, আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফুটা থেকে বৃষ্টির মধ্যে ঝুমঝুম 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 করে হুরগুলো পড়তে থাকবে, কি পড়তে থাকবে, হুরগুলো পড়তে থাকবে, হুরগুলো পড়তে থাকবে, ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে, ঝুম করে পড়বে, খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে। আচ্ছা এটা কেমন মজাটা, মজাটা কেমন? দুনিয়াতে পাশে আগর যদি তোমার কোনো কেউ কোনো কাজ দিয়ে না থাকে, এবার বলো তো বন্ধু আসরের ময়দানে তোমার কাজটা কেমন হবে? কি যারেই ফোন দেয় কয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, যারেই ফোন দেয় ম্যাডাম নিয়ন্ত্রণের বাইরে, ম্যাডাম তাড়াতাড়ি ফ্লাইট উঠেন, তাড়াতাড়ি বিমান উঠেন, উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি দেশ ছাড়েন, 20 মিনিট 40 মিনিট। আজি ফয়সালা কার? এখানে যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই, জাহান্নাম থেকেও তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা নাবা থেকে কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কেন যেন আমি আসার সময় আমাদের এই নাসির মামা বলছে যে মামা এদিক থেকে একটু পড়লে ভালো হয়, তো আমিও তার ফরমায়েশ মতে এদিক থেকে একটু তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুন নাবা, সূরাটার নাম কি বলে, সূরাতুন নাবা, নাবা মানে সংবাদ, নাবা মানে কি বলেন, সংবাদ। এই সূরাটা পুরাটা সূরা 40 আয়াত সম্বলিত পুরা সূরা, আল্লাহ তাআলা শুধুই আখিরাতের ব্যাপারে নাযিল করেছেন, 40টা আয়াত আল্লাহ তাআলা আখিরাতের শানে নাযিল করেছেন। এবং এটার আন্দাজে বয়ান, আন্দাজে ইফতেতাহ বড় আনুখা, আন্দাজে ইফতেতাহ বড় কি আনুখা, আনুখা বাংলা কি, আনুখা মানে বড় আজীব চমৎকার আন্দাজে বয়ান, বড় আনুখা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে, বলেন বলেন বলেন, হুজুর আমার কাছে আস, ছাতার ফাইয়ার হুজুর আমার কাছে আস, ছাতার ফাইয়ার ইমাম সাহেব হুজুর আমার কাছে আস, বড়রা নিচে থাকলে ভালো লাগে না, নিশ্চয়ই কেয়ামত আসবেই আসবে, বলেন 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 বলেন, আবার বলেন আসবে। এই আয়াতে কারিমা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে, বলেন ফয়সালার দিবস নির্ধারিত হয়েই আছে। এই মাহফিল যেমন গতবার থেকে আমরা নির্ধারণ করেছি আজকে এসে গেছে, আসছে না আসছে না বলেন, ঠিক তেমনি ভাবে আমাদের জন্য ময়দানে মাহশরে উঠার সময়টা নির্ধারিত হয়েই আছে, বলেন হয়ে আছে, বলেন হয়ে আছে। এটা হলো দাবি, এটা হলো দাবি, ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা। আজকে যদি এটা শেষ করতে না পারি এই সূরাটা পূর্ণাঙ্গ শেষ করব সাতার ফাইয়া ইনশাআল্লাহ, আজকে অল্প একটু পড়ে চলে যাব।
আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই জাজা আর সাজার দিন নির্ধারিত হয়েই আছে। বলেন জাজা আর সাজা, বলেন জাজা আর সাজা। ইমানের জাজা কুফরির সাজা, ইমানের জাজা কুফরির সাজা, এটার জন্য একটা দিন নির্ধারিত। ওই দিনটা যেই দিন রব্বে করিম আমাদেরকে ওই দিনের সবক পড়ান প্রতিদিন 32 বার, সুবহানাল্লাহ, বলেন কতবার? প্রতিদিন 32 বার, কমপক্ষে 32 বার রব আমাকে সবক দেন, ওই দিন আসবেই আসবে। মালিক ইয়াউমিদ্দিন, বলেন আচ্ছা জীবনে কতবার বলেছেন? একদিনে 32 বার হলে এক মাসে কতবার? 300, 960 বার, বলেন। এক মাসে যদি 960 বার হয়, 12 মাসে কতবার? 9 12 96, 9 12 কত? 9 12 108, 9 12 108, তাইলে 10,800 বার, সুবহানাল্লাহ, বলেন 10,000 কত? 10,800 বার এক বছরে। এইভাবে গত 40 বছর প্রতিদিন আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, বলে মালিক এক শব্দ যেটা মিলকুন থেকে নেওয়া হয়েছে, মিলকুন। আর আরেকটা শব্দ আছে মালিক, এটা মুলকুন থেকে নেওয়া হয়েছে। মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মুলকুন। আর মালিক কোত্থেকে নেওয়া হয়েছে? মিলকুন। এবার দেখেন يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا এই ইয়াউমা মালিক ইয়াউমিদ্দিন, যে ইয়াউমা ইয়াউমা লা তামলিকু, এই ইয়াউমা, বুঝেন না? মালিক ইয়াউমিদ্দিন কি? যে ইয়াউমা শব্দ বলেন না, ইয়াউমা দিন, দিন দর্শকের দিন দন্তান না, মালিক ইয়াউমিদ্দিন, এই ইয়াউমা যে ইয়াউমা, বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই ইয়াউমা সেই ইয়াউমা। হ্যাঁ, এবার দেখেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই ইয়াউমা সেই ইয়াউমা। এই ইয়াউমা কি? সেই ইয়াউমা। يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا, সেদিন কোন নফস কোন নফসের কোন মালিক হবে না, কোন নফস কোন নফসের কোন উপকার দিবে না। এই বলে যে মিলকিয়তকে নফি করেছে, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে সেই মিলকিয়তকে সাবিত করছে, সুবহানাল্লাহ। এটা হুবহু তাফসিরে পাওয়া যাবে, এবারে হুবহু এবারে তাফসিরে পাওয়া যাবে। يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا, সেদিন আর কোন মিলকিয়ত হবে না, তাহলে সেদিন মিলকিয়ত কার হবে? মা লিখিয়াউমিদ্দিন, সেদিন শুধু মিলকিয়ত হবে আল্লাহ। মিলকিয়ত কার? আল্লাহ। মিলকিয়ত কার? আল্লাহ। এটা যেমন, এটা আমি হইলাম মালিক, এটার আমি হইলাম কি? এটা হলো মিলকুন থেকে মালিক, আমি এই মোবাইলের কি স্বত্বাধিকারী, সত্তাধিকারী। এটার নাম কি? মালিক। টান দিয়া বলতে হবে, এটার নাম কি? মালিক। আরেকটা আছে মালিক, আরেকটা কি বলেন? এবার দেখেন লিমানিল মুলকুল ইয়াউম, এখানে লিমানিল মুলকুল ইয়াউম, সেদিনের রাজত্ব কার? আর এটাই হলো মালিকিন নাস। এটাই কি? قل اعوذ برب الناس ملك الناس اله الناس এই মালিক মানে বাদশা, এই মালিক মানে কি বলেন? বাদশা। আচ্ছা বাদশা মিম লাম কাফ থেকে বাদশা, আর মোবাইলের মালিক এটাও মিম লাম কাফ থেকে মালিক, লেকিন দুটার মধ্যে পার্থক্য কি? বাদশা হলো হুকুম দেওয়ার মালিক, আর এটা হলো আমি এটার গর্দানের মালিক, রাকাবার মালিক। বুঝেন নাই কথা বলা? এবার হইলো
আমার হুকুম দেওয়ার মালিক যিনি, আমার রাখাবার মালিকও তিনি। আল্লাহ তাআলা মালিকও, আল্লাহ তাআলা মালিকও। কি বলছি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? তিনি একাধারে কি মালিকও, আবার কি আবার মালিকও। তিনি আমার গর্দানেরও মালিক, তিনি আবার হুকুমেরও মালিক। সুবহানাল্লাহ বলে। তিনি আমার কি গর্দানের মালিক, বুঝতেছেন? তিনি আমার সত্তাধিকারী, তিনি আমার কি সত্তাধিকারী। এবার হইল যিনি মালিক হন তিনি মালিক হন না, আর যিনি মালিক হন তিনি মালিক হন। সুবহানাল্লাহ বলেন, বুঝতেছেন কিছু? যিনি কি হন বলেন? মালিক। তিনি আবার কি মালিক। যেমন আমাদের বাদশারা আমাদের মালিক না, আমাদের মালিক। আমাদের বাদশা আমাদের কি, এই জন্য সৌদি আরবের মালিক ফাহাদ, মালিক ফাহাদ না, মালিক ফাহাদ। বুঝেন না কথা? সৌদি আরবের বাদশারা কি বলে? মালিক বলে না, মালিক বলে, টান দেয় না, টান দেয় না, এখানে তাড়াতাড়ি বলে মালিক বলেন। তাহলে বাদশা আরবি কি মালিক। তো আল্লাহ আমাদের কি? সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের গর্দানের মালিক, আল্লাহ আমাদের কলিজার মালিক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের কি গর্দানের মালিক, আমাদের কলিজার মালিক। এজন্য মালিক ইয়াউমিদ্দিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন। আবার কি? قل اعوذ برب الناس ملك الناس اله الناس। এখানে নাস মানে মানুষ, লেকিন আল্লাহ তাআলা তিনবার বলেছেন আমি মানুষের ইলাহ, আমি মানুষের রব, আমি মানুষের মালিক। এক নম্বরে আমি মানুষের রব, দুই নম্বর আমি মানুষের বাদশাহ, তিন নম্বর আমি মানুষের মাবুদ। তাহলে তিন, এই মানুষ লইছে কয়বার বলেন? তিনবার। মানুষ নিছে কয়বার? এই তিন মানুষ দ্বারা তিন মানুষ মুরাদ। সুবহানাল্লাহ বলেন। তিন মানুষ দ্বারা কয় মানুষ মুরাদ? প্রথম মানুষ দ্বারা উদ্দেশ্য হইল আমি বাচ্চাদের রব লাগি, দ্বিতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি জওয়ানদের মালিক লাগি, তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বুড়োদের ইলাহ লাগি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? প্রথম মানুষ দ্বারা কি মুরাদ? দ্বিতীয় নাচ দ্বারা কি মুরাদ? যুবক মুরাদ। তৃতীয় নাচ দ্বারা কি মুরাদ? বৃদ্ধ মুরাদ। কারণ প্রথম নাচ হলো বাচ্চা, বাচ্চার সাথে রুবুবিয়তের সম্পর্ক। দ্বিতীয় নাচ হলো, দ্বিতীয় নাচ হলো জোয়ান, জোয়ানের সাথে বাচ্চার সম্পর্ক। তৃতীয় নাচ হলো বুড়া, বুড়ার সাথে আবাদতের সম্পর্ক। এই জন্য আল্লাহ এখানে কিনেছেন তিনটা নাস। কটা নাস পড়েন তো? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। রব যেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। সুবহানাল্লাহ। এবার তুমি যখন জওয়ান হয়েছ আমি তোমার বাদশা লাগি, আমি তোমার কি লাগি বলেন? এই বাচ্চার উপরে বাদশাহী চলে না, বাচ্চার উপরে ভালোবাসা চলে। সুবহানাল্লাহ বলে না। বাচ্চার উপরে কি চলে? বাচ্চা বুঝে বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। ছয় মাসের বাচ্চারা বাচ্চা বলে এই বসো বলে, এটা কি বলে? আজিব না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব বলেন তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। তোমার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তন থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি করেছি। কেন করেছি? আমি যে রব লাগি, এই জন্য। কেন করছি? আমি যে কি লাগি? আমি যে রব লাগি, এই জন্য। আপনি করলেন কেন? রব লাগেন, আপনি করলেন কেন? রব বলেন আমি রব লাগি এই জন্য করেছি, বাকি আমাকে কেউ বাধ্য করে নাই, আমি করেছি এই জন্য, কারণ আমি আর রহমান, আমি আর রহিম। কি তুই ভাবিস না কেউ আমাকে লাজেম করেছে, এটা ভাবিস না।
কেউ আমাকে বাধ্য করেছে বলে আমি তোকে দুধ দিয়েছি, এটা না, আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ বলে আমি কি কারণে দিয়েছি? আমি রহমানের কারণে দিয়েছি, আমি রহমানের কারণে দিয়েছি, আমি রহমানের কারণে দিয়েছি। আমি কি কারণে দিয়েছি? আজীব বিষয় মানে দুটো শব্দ, আর রহমান আর রহিম। আবার বলেন আর রহমান আর রহিম। বলে হুজুর এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আল্লাহ তাআলা রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা রহিম আল আখিরাহ। আল্লাহ তাআলা রহমান, রহমান মানে রহমান মানে ও দয়ালু, রহিম মানে ও দয়ালু। তবে রহমানের অর্থ হলো এর মধ্যে দয়া, যাদের উপরে দয়া করি এরা একটু বেশি সংখ্যক, আর রহিম মানে যাদের উপরে দয়া করি এরা একটু এরা কম সংখ্যক। তবে রহমত বেশি মানুষ কম, এখানে রহমত কম মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন কি বলছি বলেন তো? রহমান মানে মানুষ বেশি রহম কম, বলেন আর রহিম মানে মানুষ কম রহমত বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার এই জন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আমি না মুমিনিনের জন্য আমি বড় রহিম, ময়দানে মাহশরে রহম শুধু মুমিনদেরকে করব। দুনিয়াতে ইহুদি কেউ আমি রহম করি, দুনিয়াতে নাসারা কেউ রহম করি, খ্রিস্টান কেউ রহম করি, গরু কেউ রহম করি, কুত্তা কেউ রহম করি, দুনিয়াতে আমার রহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ। আর রহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন কম আফরাদ, সেদিন রহমতের মধ্যে আফরাদ হবে কম, পরিমাণ হবে বেশি। আল্লাহ বুঝতেছেন কিছু? কিছু বুঝতেছেন? আরে আপনারা অনেক কথা বুঝেন না, এটা আমিও বুঝি। আমার যে আমি যে কথা বলি অনেক মানুষ যে আমার কথা বুঝে না, এটা আমিও বুঝি, এটা আমিও বুঝি, যে অনেকে বুঝলে বুঝে না এটা আমিও বুঝি। লেকিন আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় উম্মত বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস হয়েছে। রহমান মানে, রহমান মানে কোয়েন্টিটি বেশি, রহিম মানে কোয়ালিটি বেশি। এবার বুঝে গেছে দেখছেন? রহমান মানে ইহুদির উপরে আল্লাহ রহমান, নাসারার উপরে আল্লাহ রহমান, খাসারার উপরে আল্লাহ রহমান। আর রহিম মানে আমি মুমিনের জন্যই রহিম। সুবহানাল্লাহ, আল্লাহ রহমান এর অধীনে বিড়ালকেই আল্লাহ তাআলা খাবার দেয়, রহমানের অধীনে কুকুরকে খাবার দেয়, রহমানের অধীনে ইহুদিকে খাবার দেয়, রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয়, রহমানের অধীনে ইসকনকে খাবার দেয়। লেকিন রহিমের অধীনে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো ইসকন নাই, কোনো হিন্দু নাই, রহিমের অধীনে শুধুই মুমিনিন। সুবহানাল্লাহ, এই জন্য যান আখেরাতে আল্লাহ তাআলা শুধুই মুমিনকে রহম করবেন। জি সুবহানাল্লাহ বলেন। আখেরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন? ওই দিন আল্লাহ তাআলা বলবেন না আমি বেঈমানের জন্য আর রহিম না, যাও আমি বেঈমানের জন্য, নাউজুবিল্লাহ বলেন, আমি বেঈমানের জন্য কি না বলেন? আল্লাহ রহিম না, আল্লাহ রহিম কার জন্য? মুমিনের জন্য। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান এবং রহিম বলেন, দুনিয়াতে রহমান এবং কি? এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব 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 দুই প্রকার বলেন, রব কয় প্রকার বলেন? রুবুবিয়ত দুই প্রকার, রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা বলেন, রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। একটা হলো ব্যাপক রুবুবিয়ত, একটা হলো খাস রুবুবিয়ত। রুবুবিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব, রুবুবিয়তে আম্মা গরুর জন্য তিনি রব, ছাগলের জন্য তিনি রব, ইহুদির জন্য তিনি রব, হিন্দুর জন্য তিনি রব, এটা রুবুবিয়তে আম্মা। আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বুনিয়াদে গরুকেও পালেন, ছাগলকেও পালেন, কুত্তাকেও পালেন, আর রুবুবিয়তে খাসার বুনিয়াদে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার বন্ধুদেরকে পালেন। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণ দিলে বুঝবেন, আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায়, আপনার ঘরে বিড়ালেও খায়, আপনার ঘরে আপনার মেয়েটাও খায়, তিনজনের খানা কেমন? একরকম না, তিন রকম হয়, গুণগত মানে মানগত মানে একরকম না, তিন রকম। বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন?
এক হিসাবে, মেয়ে কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন আরেক হিসাবে, নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন বিশেষভাবে। তো নিজের মেয়েকে খাবার দিচ্ছেন এটাকে বলে রুবুবিয়তের খাসা, আর কাজের মেয়েকে খাবার দিচ্ছেন এটা রুবুবিয়ত আম্মা, আর এবার গরুকে খাবার দিচ্ছেন এটা রুবুবিয়ত আম্মা। তাহলে ইহুদিকে খাবার দিছে রুবুবিয়ত আম্মা, নাসারাকে খাবার দিছে রুবুবিয়তে আম্মা। যদি রুবুবিয়ত আম্মা না থাকতো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না, কোনো বেঈমানকে কি দিত না এক ঢোক পানি, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা দিত না, ইহুদিকে আবার পানি দিত। হ্যাঁ বলেন মালিক ইয়াউমিদ্দিন, পড়েন মালিক ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আল্লাহ তাআলা আমাদের মালিক, সুবহানাল্লাহ বলবেন না। এজন্য ইহুদিরা হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে মিসাইল বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে, হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে, তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে, লেকিন বিআন্না যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আসমানে আমাদের একজন মাওলা আছে, তোমাদের আসমানে মাওলা নাই। কি ভাই আমাদের কি আছে বলেন, আমাদের আসমানে কি আছে বলেন? হ্যাঁ হযরত মাওলানা মুফতি দেলার সব দামাত বরাকাতুম হযরত বড় সুন্দর বলেন, হযরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে, মাদ্রাসা লিখতে মিম লাগে, মসজিদ লিখতে মিম লাগে, মক্কা লিখতে মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে, মাওলানা লিখতে মিম লাগে, মাওলা লিখতে মিম লাগে। কি ভাই আমাদের মিমওয়ালা মাওলা কোথায় আছে বলেন? আসমানে আছে না নাই বলেন? তিনি কেমন আল্লাহ তাআলা কি বলেন জানেন, আয়াহসাবু আন লা ইয়াকদিরু আলাইহি আহাদ, আয়াহসাবু আন লা ইয়াকদিরু আলাইহি আহাদ। হে মানুষ তুমি কি মনে করে আছো, নেতানিয়াহু তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তোমাদের উপরে কেউ ক্ষমতাধর নাই, এটা কি তুমি মনে করে আছো? গত 16 বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতাধর কেউ নাই, লেকিন 5ই আগস্ট তিনি কিভাবে টের পেয়েছেন তার উপরে ক্ষমতাধর আছে না? কি ভাই আচ্ছা 5ই আগস্ট 11টার সময় তিনি কি পরিমাণ টের পাইছেন? তখন কি বলছে জানেন? তখন কি বলছে জানেন? হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে। ভাগলপুরি নেই কি আমাদের দেশে এই শব্দটা কি 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 বলবেন? যে বাইকে গেছে তাহলে কি কইবেন? হ্যাঁ যে পালিয়ে গেছে বলেন, যে কি গেছে পালিয়ে গেছে, হুবহু কোরআন যা বলছে সে তা বলছে। দেখেন কোরআন কোরআন চিত্র অঙ্কন করছে, দেখেন আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, দেখেন দেখেন খেয়াল করেন, আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে, সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? আল্লাহ আল্লাহ। আচ্ছা চ্যালেঞ্জটা কেমন? সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? আমাদের ভাগলপুরি 11টা বাজে কি বলছে জানেন? এই পর আয়াতটা পড়ো, আহলাতুমা ইয়াকুলু আহলাতুমা লুবাদান, ইয়াকুলু আহলাতুমা লুবাদা। সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? সে তখন কি বলে জানো? সে তখন কি বলে সেনাবাহিনীকে? বলে তোদের জন্য অনেক খরচ করেছি, কি বলে বলেন তোদের জন্য কি করেছি? হুবহু আল্লাহ তাআলা বলেন। সে তখন কি বলবে জানো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। তো কি কোরআন এটা কি? আল্লাহু আকবার। يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد. সে বলে আমি অনেক মাল খরচ করেছি, সে বলে পুলিশরা তো আমার কথা শুনে ওদের জন্য মাল খরচ করেছি, ঠিক আছে তোরাও তো অনেক মাল দিছি, তোরা কেন কথা শুনিস না? আল্লাহ আল্লাহ যেন 1450 বছর আগে, 1450 বছর আগের কোরআন 5ই আগস্ট 2024 11টা বাজারে এই চিত্র অঙ্কন করেছেন। আশ্চর্য না? এতদিন ধরে কি বলতো? একটাই শব্দ, তিনি পারেন তিনি পারবেন। কি শব্দ বলেন?
তিনি পারেন, তিনি কি তিনি এটা ভাবেন নাই, তার উপরেও কেউ আছে। এজন্য জেলখানা যখন টর্চার হলতো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন, বলতো উপরের নির্দেশ, শুধু কইতো উপরের নির্দেশ। আমি বিড়বিড় করে বলতাম উপরেরও উপর আছে, উপরেরও কি আছে বলেন তো, হুবহু এই শব্দ। আয়াহসাবু আল্লাই ইয়াকদিরু আলাইহি আহাদ, সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতা ধর আর পৃথিবীতে আর কেউ নাই। এবার নিজেই বিড়বিড় করে বলে আহলাক তুমালাল লুবাদা, আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি। মিলছে না মিলছে না? আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি। এবার কি আল্লাহ তাআলা কি বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো, তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর তোমাকে কেউ দেখছে না, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি। তো নেতানিয়াহুকে রব ঠিক এটাই বলে, এই তুই কি ভেবে আছিস, তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই কি, আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না, তোকে কেউ কি। তো সে কি বলে, আমার অনেক মাল আছে, আমার কি আছে বলেন, আমার কি আছে। এজন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, পড়েন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কত 16 বছরে জাতির জাত যত টাকা লুণ্ঠন করেছো, জাতির কোটি কোটি ডলার লুণ্ঠন করেছো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আর জাতির টাকা লুণ্ঠন করে করে যত ডাকাত তৈরি করেছো, কি চাচির টাকা লুণ্ঠন করে করে ডাকাত তৈরি করেছে, কি এক একজনকে কোটি কোটি ডলার দিছে, আমার বিপদে আমার সঙ্গে থাকবি। আর বুঝেন নাই কথা, ওসিদেরকে বাড়ি আর গাড়ি, টিওনাদেরকে বাড়ি আর গাড়ি, এসপিদেরকে বাড়ি আর গাড়ি, সেনাবাহিনীর সাধারণ অফিসার থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি, বাড়ি আর গাড়ি। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, তুমি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মাল আর তোর অর্জন তোর কোনো উপকার দিতে পারে নাই। আল্লাহ কি বললো রে, এটা কোন সূরা? আজি কথা না, আমি জীবনে এই প্রথম এই আয়াতের তরজমা কোনো মাহফিলে আমি আজকে জীবনে প্রথম করলাম। রব ঢেলে দিলেন না, বলেন মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তোমার অর্জন তোমার কোনো কাজ দিল না, তোমার ক্ষমতা তোমার কোনো কাজ দিল না, তোমার মাল তোমার কোনো কাজ দিল না, তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছ এরা তোমার কোনো কাজ দিল না। নেতানিয়াহু এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে। কি কোরআন সত্য না মিথ্যা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মাল মানে তো বুঝলাম, কাসাব মানে হলো 16 বছরের ক্ষমতায় রইল কাসাব। আশ্চর্য কথা না, তোমার জীবনের কোনো অর্জন তোমার জীবনের কোনো অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোনো কাজ দিবে না। কোনো কাজ কি, কথা যে দূর চলে গেছে, পাখা থাক পাখাটা থাকুক, কথা তো দূর চলে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, হায় দুনিয়াতে যদি দুনিয়াতে পাশে আগর যদি তোমার কোনো কেউ কোনো কাজ দিয়ে না থাকে, এবার বলো তো বন্ধু আসবে ময়দানে তোমার কাজটা কেমন হবে? কি যারেই ফোন দেয় কয় ম্যাডাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, যারেই ফোন দেয় ম্যাডাম নিয়ন্ত্রণের বাইরে, ম্যাডাম তাড়াতাড়ি ফ্লাইট উড়েন, তাড়াতাড়ি বিমান উড়েন, উড়েন উড়েন উড়েন, তাড়াতাড়ি দেশ ছাড়েন, 20 মিনিট 40 মিনিট। আজি ফয়সালা কার, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, এখানে যেমন কেউ তোকে বাঁচাতে পারে নাই, জাহান্নাম থেকেও তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা তবে যদি তিনটা কাজ করে ফেলতে পারো, এক নম্বরে তওবাটা করে ফেলতে পারো, দুই নম্বরে ঈমানটা আনতে পারো, তিন নম্বরে নেক আমলটা বানাইতে পারো, সুবহানাল্লাহ। আচ্ছা কত বড় গাফের, কত বড় গাফুর, কত বড় গাফফার, সুবহানাল্লাহ। কি এই এলান কার কার জন্য? সবার জন্য। নেতানিয়াহুর জন্য এই একই এলান, সুবহানাল্লাহ। বলবেন না, হ্যাঁ, বুশের জন্য একই এলান, ওবামার জন্য একই এলান, যারা আফগানিস্তানে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান, যারা ইরাকে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য রব্বে কারিমের পক্ষ থেকে একই এলান, যারা সিরিয়াতে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান, যারা বার্মাতে হাজার হাজার হত্যা করেছো তোমাদের জন্য একই এলান। ইল্লা মান তাবা ওয়া আমানা যদি তিনটা শর্ত পুরো করে দিতে পারো, ঈমান আনতে পারো, তওবা করতে পারো আর নেক আমল করতে পারো, রব্বুল আলামিন বলেন কথা দিলাম, ফালিউবাদ্দিল সাইয়্যাতিন হাসানাত, তোমাদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলে দিব, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা কত বড় মাহবুব কন্ত, আচ্ছা কত বড় রহমান বলেন তো, আচ্ছা কত বড় রাহিম বলেন তো, কয় কাজ আবার বলেন, কয় কাজ? তাহলে এই তিন কাজ কার কার জন্য? তিন কাজ কার কার জন্য? কি কি? হ্যাঁ, বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ, বেঈমান যদি হয় তার জন্য তিন কাজ, আর ঈমানওয়ালা যদি হয় তাহলে তার জন্য দুই কাজ। ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। রাব্বুল আলামিন বলেন যদি মুমিন হয়ে যাও তাহলে পৃথিবীর যত গুনাহই তুমি করো না কেন, হাজার বার কতল করো না কেন, হাজার বার জিনা করো না কেন, যদি মুমিন হয়ে থাকো তাহলে দুই কাজ করলেই হবে, তওবার হক আদায় করো আর নেক আমলের হক আদায় করো। আজীব না, উলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তোমার জন্য না আমি রব মাতাব হয়ে আছি, কি হয়ে আছি? মাতাব, বলেন মাতাব, অর্থাৎ আমি রব তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আসলেই আমাকে পাবা। কি তুমি আসলে আমাকে কি? ও মাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসা, ওয়া মাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসা, যে তোমার নিজের উপরে নিজে কুটি কুটি গুনাহ করে ফেলেছ, জুলুম করে ফেলেছ, তুমি যদি ফিরে আস, তুমিও যদি ফিরে আস, রব্বুল আলামিন বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমাকে গফুরুর রহিম বাবা। কত বড় গাফুরুর রহিম, তার মাগফিরাতের ক্ষমতা কত দূর, তার রহমতের ক্ষমতা কত দূর, লেকিন তিনি বলেন হাশরের ময়দানে বেঈমানকে আর রহম করব না, বেঈমানকে কি করব না, হ্যাঁ যদি ঈমান নিয়ে আসো হাশরের ময়দানে রহম করব, এটা আমার দায়িত্ব, সুবহানাল্লাহ। বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, বলো বন্ধু বিচার দিবসের কি? একচ্ছত্র অধিপতি তিনি। আমি তোমার একবার কালেমার জন্য, তোমার ইমানের এক জারার জন্য আমি না দশ দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি, একটা ছেজদার জন্য, একটা ছেজদার জন্য দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামিটা রেখে দিয়েছি। কি রাখছে মালিক? একবার সুবহানাল্লাহর জন্য উহুদের চেয়ে ভারীটা রেখে দিয়েছি, একবার সুবহানাল্লাহর জন্য কি রাখছে বলেন, উহুদের চেয়ে? আচ্ছা একবার সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে ভারীটা রাখে, তো যেই মুসলমান প্রতিদিন 100 বার করে পড়ে তার জান্নাত কত বড় হবে? একবার যদি উহুদের চেয়ে ভারী হয়, যে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে তারটা কেমন হবে? জেলি যদি 100 বার হয় তো মাসে কতবার, এবার বছরে কতবার, আবার আমি বললাম 100 বার, রব দিয়ে দিবেন 1000 বার, রব দিয়ে দিবেন কি? এখন প্রশ্ন হুজুর, এটা দিবেন কি না? উত্তর ইন্না
ইয়াউমাল ফাসলি কান মিকাতা, এটা আসবেই আসবে, এটা হবেই হবে। সুবহানাল্লাহ, বলে এটা কি, এটা হবে? মাদ্রাসা যাই দিছেন যা যা, বলেন হবেই হবে, জোরে বলেন না, কি পরিমাণ হবে, কি পরিমাণ? আজকে কতজন পাগড়ি নিল, আজকে কতজন পাগড়ি নিছে, 17 জন, আর হাফেজ সব কতজন, 5 জন। এই 17 জন হাফেজ আর আলেম, এদের বিগত কয়েক বছরের জীবন আজ থেকে মৃত্যু পর্যন্ত, এদের দিনের আর রাতের প্রতিটা সেকেন্ডের আবাদতের দাম এই মাদ্রাসা যারা ঈদ দিছে তাদেরকে দিয়ে দিবে। এবার এরা কত বছর চলবে ইনশাআল্লাহ, এটা হলো ইন্না ইয়াউমাল ফাসলে কানা কি। আচ্ছা হাজি সাহেব, আবুল কালাম সাহেব, হেদিন কেমন লাগবো, সেদিন কি কেউ জানেন, আরে জানলে পুরা বাটা সহ দিতাম। কি হয়, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ ঈদ দেওয়ার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেন। হুজুর ঈদ আর কোনায় দিতাম আমরা, ঈদ আর কোথায় দিব, ঈদ লাগাবার আর জায়গা নাই, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেয়, পরে আবার ঈদও দিব, এই মাঠটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ আল্লাহ আমাদের আবুল কালাম সাদাগর সাহেব, হাজি সাহেবের দিলের মধ্যে এই কথা ঢুকাইয়া দেন যে আল্লাহ এই জায়গাটা আমি মাদ্রাসা দিবই দিব। আমি জানি তো, আমি জানি তো, এটা যে ওনার নাই, আমি জানি এই বেটারে আরেকটা দিয়ে একখানে দিব, অসুবিধা কি, এটা কি বলেছি কি আর খারাপ হইব না, কি বলে কি, আল্লাহ তৌফিক দান করে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আচ্ছা কালেমায়ে তৈয়বার জাজাটা কেমন হবে, কালেমায়ে তৈয়বার জাজাটা কেমন হবে, যে মুসলমান 70 বছর এক টানা নামাজ পড়েছে তার জাজাটা কেমন হবে, সুবহানাল্লাহ, বলেন জাজা দিবে আল্লাহ তাআলা, গোনে গোনে জাজা দিবে, গোনে গোনে জাজা দিবে, গোনে গোনে জাজা দিবে, বলেন গোনে গোনে, আবার বলেন গোনে গোনে, গোনে গোনে যাজা দিবে, পুরো 70 বছরের জীবন 15 বছর বাদ দিলে আর থাকে কত, 550 বছর, 550 বছর প্রত্যেকটা সেকেন্ড গোনে গোনে রব্বুল কারীম যাজা দিবে, প্রত্যেকটা সেকেন্ড গোনে গোনে কি দিবে বলেন, প্রত্যেকটা সেকেন্ড গোনে গোনে যাজা দিবে। লেকিন গুনতে 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 একটা সময় দেখা যাবে তোমার গোনা আর যাজা শেষ, তোমার 60 বছরের জীবন, প্রতিটা সেকেন্ড সমান সমান 70,000 বছর, এভাবে গুনতে গুনতে একদিন দেখা যাবে 60 বছরের জিন্দগি শেষ, এবার বলবে আল্লাহ আমার তো গোনা শেষ, আমার তো যাজা শেষ, এবার কি হবে, রব্বুল আলামিন বলেন তোকে দিব যাজা, গোনে গোনে দিব যাজা, আর এবার বিনা হিসাবে দিব আত, বিনা হিসাবে দিব কি আত, বলেন আত আত, গনে গনে দিবে কি, আর এবার বিনা হিসাবে দিবে কি, গনে গনে দিবে প্রতিদান, গনে গনে দিবে প্রতিদান, এবার গনা শেষ হলে প্রতিদান শেষ হয়ে দিবে অনুদান, প্রতিদান আর কি, প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি, কর্মফল, প্রতিদান হলো কি কর্মফল, আর গনা হলো কি অনুদান, এটা হলো বাড়তিটা। এবার আমি বললাম আল্লাহ প্রতিদান কত দিবেন, রব যেন বলেন যাও 170 দিলাম, আমি বললাম আরো বাড়েন, রব বলেন যাও 700, আমি বললাম আরো বাড়েন, রব বলেন 700,000, আমি বললাম রব আরো বাড়েন, রব যেন বলেন যাও 149 কোটি, এটা হলো প্রতিদান, এটা হলো কি প্রতিদান। এবার রব্বুল আলামিন বলেন প্রতিদান যদি 49,000 কোটি দেই একদিন কিন্তু শেষ হবে, 49,00,000 কোটিও দেই একদিন শেষ হবে, 49,00,000,000 কোটিও দেই একদিন শেষ হবে, এই জন্য প্রতিদান দেওয়ার পরে এবার শুরু হবে আমার পক্ষ থেকে অনুদান, এবার কি শুরু হবে, এটাকে রব্বুল আলামিন বলেন জাযাআ মিন রাব্বিকা আতাআন হিসাবা। আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোত্থেকে, রব্বুল আলামিন বলেন কেন তোর কি সন্দেহ হয়, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমি না 7 আসমানের রব, আমি না 7 জমিনের রব, আমি না মধ্যবর্তী জাহাজের সব রব, এগুলো থেকে তোকে দিব অসুবিধা কোথায়। আমি বললাম রব্বুল আলামিন 7 আসমান আর 7 জমিনের মধ্যে যা আছে সব
দিবেন আপনি, এটাও তো সীমিত, আর আমি তো আমরা তো অসীম জীবনের জন্য দিবেন, এগুলো দিবেন কোথেকে? রব্বুল আলামিন বলেন এবার যাও, কথা দিলাম আর রহমান কয় আমার রহমতের গোডাউন থেকে দিন মিন দেখছেন নি গাছ দেখছেন হ্যাঁ জাযান মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনহুম ওয়ামা বাইনহুমার রহমান ওয়ামা বাইনহুমার রহমান। আমি বললাম রব্বুল আলামিন যেমন ধরেন ইনাকে বেশি দিয়ে দিলেন, ইনাকে আরো বেশি দিলেন, ইনাকে আরো বেশি দিলেন, আমি বললাম আল্লাহ কেউ যদি আপনার জিগায় আল্লাহ তারা এত দিলেন কি লেগা, আল্লাহ কয় না 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 লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ নাই আমাকে জিজ্ঞেস করবে, কেউ নাই আমাকে কি করবে, আমাকে জিজ্ঞেস করবে এমন কেউ নাই, এমন কোন বাচ্চা নাই, এমন কোন মানুষ নাই যে আমাকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ বলে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। তাহলে আমরা যে এখন ওয়াজ করছি এটাকে না, আমরা যে এখন কেউ বলছি কেউ শুনছি, হুবহু এই বলা আর শোনা, আমার বলা আপনাদের শোনা, হুবহু জান্নাতের পুরস্কার দেখে পুরস্কারের গায়ে লেখা থাকবে 2024 সালের 26 নভেম্বর রাত 12টা খাজুরিয়া মাদ্রাসার মাঠে ও ওয়াজ করেছিল, ও শুনেছিল, এই ওয়াজের পুরস্কার এটা, এই শোনার পুরস্কার এটা, এটা লেখা থাকবে, লেখা থাকবে। সুবহানাল্লাহ বলেন এটা কি থাকবে, যেই পুরস্কারটা দিবে ওই পুরস্কারের গায়ে এটা লেখা থাকবে, এরকম কাগজ লেখা ওই পুরস্কারের গায়ে লাগাই দিব, নেম প্লেট থাকবে, গাছের গায়ে লেখা থাকবে আমি তুমি গাছ, গাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার, মাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার, হৌরের গালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার, গেলওয়ানের কপালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার। এবার আল্লাহ তাআলা বলেন সায়ুরিকুম মাতিহি আমি তোকে দেখাবো দেখাবো দেখাবো, দেখে দেখে তোর আবার মনেও হবে জি ঠিক, ওই মুহূর্তে ব্রেনের সব সেল রব খুলে দিবে, ব্রেনের সব সেল রব কি, ব্রেনের সব সেল রব খুলে দিবে, সব মনে হবে হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। আচ্ছা মজাটা কেমন হবে, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহ তাআলা এমনটি করবেন কেন, কেন করবেন, বলবেন দুই কারণে করবেন, এক নাম্বার, এক নাম্বার আল্লাহ এটা করবেন যেন বন্ধু আরো বেশি খুশি হয়ে যায়, ওহ ওহ একবার সুবহানাল্লাহ এত বড় নেকি, না শুধু সুবহানাল্লাহ নেকি একসাথে দিবে না, সুবহানাল্লাহর সিনের নাকি আলাদা দিবে, বার নাকি আলাদা দিবে, হার নাকি আলাদা দিবে, আলিফের নাকি আলাদা দিবে, আল্লাহর পাঁচ বর্ণের নাকি আলাদা দিবে, জীবনের প্রতিটা নিঃশ্বাসের নাকি আলাদা আলাদা, বলেন জীবনের প্রতিটা নিঃশ্বাসের নাকি কি কেমন হবে। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন নামাজের ভিতরে যেমন ধরেন ফরজ নামাজের ফজর নামাজের দু রাকাত নামাজের ভিতরে, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম কত, তিনি বলেন নামাজের ভিতরে ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ, কে বুঝাইবো কারে, এটা কি কেউ বোঝার বিষয়, এটা কি কারোর পক্ষে বোঝা সম্ভব, হ্যাঁ এটা কি কারোর পক্ষে বোঝা সম্ভব। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন রমজান মাসের একটা মুহূর্তের দাম কত, তিনি বলেন রমজান মাসের একটা মুহূর্তের দাম গায়রে রমজানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা রব আমাকে কি দিতে চান, মাত্র 70 বছরটা দিয়ে আমাকে 70,000 কোটি বছর সাজাতে চান, শুধু 70,000 কোটি নাকি 70,00,000 কোটি নাকি 70 কোটি কোটি নাকি 70 কোটি কোটি কোটি,
দামাককে একটু জিজ্ঞেস করেন, মাত্র 60 বছর দিয়ে, মাত্র 70 বছর দিয়ে রব্বে করিম এতটা দিবেন কিভাবে, এতটা দিবেন কিভাবে? এই জন্য আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দু জাহান বরকতে উম্মতের একটা একটা মিনিটের দাম রেখে দিয়েছি আমি, কোটি কোটি বছরের জান্নাত শুধু নবীজির রহমতের বরকতে। সুবহানাল্লাহ, বলেন শুধু নবীজির কি? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কি আমার কাছে তোমার যাজার দিন আসবেই আসবে, তোমার ছেজদার পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার যাকাতের পুরস্কারের দিন আসবেই আসবে, সুবহানাল্লাহ, তোমার আল্লাহর রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে, আসবে না আসবে না, আসবে 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 আসবে, কুল্লু আতিন করিব, কুল্লু আতিন করিব, যেটাই আসবে সেটাই করিব, সেটাই কাছাকাছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আসবে না আসবে না, কবে আসবে? বলেন অতি নিকটে, কি আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে, পড়েন তো আয়াতটা কি, আয়াতটা কি, আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে, আমি দেখছি কাছে তোমরা দেখছো দূরে, ওনারাহু করিবা, ওনারাহু আমি দেখছি কাছে, কত কাছে? রব বলেন আমি দেখছি কাছে, আমি দেখছি, আর তোমরা দেখতেছো কি? তোমরা মনে করতেছো দূরে, তোমরা 40 বছরের প্রাণ বানাইতেছ, আর আমি দেখতেছি 5ই আগস্ট, কি তোমরা কি? আমি কি করতাম ঘুরি গাড়ি আমার এটা আহা পড়ে, আমি কি করতাম? আমার যে ঘুরি গাড়ি এটা কি আয়া পড়ে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে হাজির হয়ে যাবা, দলে 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 হাজির হবা, কি হবে? প্রত্যেক দল, প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে, কার সাথে? আবার বলেন, প্রত্যেক দল তার কার সাথে হাজির হবে? আচ্ছা এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে? যদি নি হাজির না, অবশ্যই হ্যাঁ, খাতা আতু না ফাজা, ওই আয়াত পড়েন, অতুদা অতুদা কুল্লু নাসিন বিমামিহিম, তুদা না ইউদা, হাফেজ সাহেব কই গেল? ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিমামিহিম, প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব, তার নেতার সাথে ডাক দিব, তার নেত্রীর সাথে ডাক দিব। আচ্ছা দৃশ্যটা কেমন হবে তখন? এই দৃশ্যটা কেমন হবে? আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ডাকবে, হে আল্লাহ মাহমুদ শফিক কই, তোমার সাথে যারা আছে চলো, হে কাসেম মানে তুমি আসো, উঠো উঠো কাসেম মানে তুমি উঠো, চলো তোমরা কাছের মানুষ হতে চলো, চলো চলো চলো, কেমন হবে ইনশাআল্লাহ? যা হোসেন মাদানি চলো উঠো, হযরত ইলিয়াস চলো চলো চলো, আয়াত আবার পড়েন, ইয়াউমা নাদু, এই ইয়াউমা মানে ওই ইয়াউমা, ওই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ শুকর আদায়ের জন্য বলি, আমি যদি আপনাদের কাছে আমি ইয়াউমা বলি তো 50 দিন বলতে পারবো, শুধু ইয়াউমা, আমার কাছে কিতাব আছে, কিতাব আছে, থেকে আমার বুঝি নেই কিতাবের বুঝি, ওই কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা, এই কিতাবটা শুধুই লিখছে কোরআনে কারিমের ইয়াউমা দিয়া, শুধু কি দিয়া? শুধু ইয়াউমা, শুধু ইয়াউমা, আল্লাহ শুধু কি ইয়াউমা, আল্লাহ গো ইয়াউমা অর্থ কি সবাই করা সেদিন, আবার বলেন কোন দিন, সেদিন সেদিন কোন দিন,
মালিকে يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا বলে যে জাহান্নামের উপরে পোল আছে, জাহান্নামের উপরে কি আছে বলেন, জাহান্নামের উপরে কি আছে বলেন, পোল আছে, জাহান্নামের উপরে কি আছে, পোল আছে, ওই পোলের গোড়ায়, পোলের গোড়ায় ফেরেশতা দাঁড়ানো আছে, যারা জান্নাতি তাদেরকে এভাবে টান দিবে, এভাবে এই পোলের গোড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ওই ফেরেশতা এভাবে টান দিবে জান্নাত। আমি তাফসীর রুহুল মানি পড়লে আমার কাছে মনে হয় যেন দেখি দেখি লাগে, কি লাগে তাফসীরে কাবীর পড়লে আমার কাছে লাগে আমি দেখি দেখি লাগে, দেখি 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 এক আজীব আজীব একটা কিছু শুনবো, ছোট্ট ছোট্ট একটা হাদিস শোনাই দেখেন, ইন্নালিল মুত্তাকিন মাফাজা حدائق وعنابا وكواعب ترابا رب العالمين বলেন মুত্তাকিরে কি দিব জানো, মুত্তাকিরে সফলতার যত রাস্তা আছে সব দিয়ে দিব, সফলতার যত আসবাব আছে সব দিয়ে দিব, সফলতার যত আসবাব আছে সব কি জোরে বলেন সব কি পুরো কোরআনে কারিমে জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলছেন, এক শব্দে রব্বে কারিম সবটা বুঝিয়েছেন মাফাজা, ইন্না লিল মুত্তাকিন মাফাজা, আমি মুত্তাকিদেরকে সফলতার মহা মহা ময়দান দিয়ে দিব। সুবহানাল্লাহ, এরপরেও কয় ওয়াহাদাইক, কুটি কুটি বাগান দিয়ে দিব, আনাবা আঙ্গুরের বাগান দিয়ে দিব, আল্লাহ আর কি দিবেন, আল্লাহ আর কি দিবেন, আল্লাহ আর কি দিবেন, দিল থামকে শুননা, দিল শক্ত করে শুনেন, আল্লাহ আর কি দিবেন, আমি না এমন কিছু তন্নিয়ার তরুণী তোমাকে দিব, কাওয়াই ষোড়শি যাকে কেউ স্পর্শ করেনি, সুবহানাল্লাহ বলেন, আথরাবার এমন বয়সে দিব তোমার সমবয়স্কা, তোমার কি সমবয়স্কা, এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো, এবার নতুন কিছু শোনাই তাফসীরের রুহুল মানির মধ্যে আল্লামা সাইয়্যিদ আলুসিরামুল্লাহ লিখছেন, একবার হঠাৎ করে জান্নাতি, এক হাদিসে রাসূল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে রব্বুল আলামিন যদি একটু বৃষ্টি দিতেন, দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো কত ভালো লাগতো, আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো, বলতে দেরি জান্নাত আসমান থেকে ঝুর ঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে, আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফোঁটা থেকে অখাওয়াই ভাত রাবা, বৃষ্টির মধ্যে ঝুমঝুম 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 করে হুরগুলো পড়তে থাকবে, কি পড়তে থাকবে, হুরগুলো পড়তে থাকবে, হুরগুলো পড়তে থাকবে, ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে, ঝুম করে পড়বে, খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে। আচ্ছা এটা কেমন মজাটা, মজাটা কেমন, فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم أبر يوم أبر كي حضور এখন থেকে তো ওলামা একরাম কুরআন শরীফ পড়তেই দেখবেন ইয়াউমা, ইয়াউমা দেখলে মজা লাগবে ইনশাআল্লাহ, এবার দেখেন আল্লাহ তালা একটা না ৩৭টা আয়াত বলেছেন, ৩৭টা আয়াত বলে এবার সিল মোহর লাগিয়ে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু, এই দিন এই দিন এই দিন, ওই দিন ওই দিন ওই দিন, হাক্কু সত্য সত্য সত্য, যালিকাল ইয়াউমুল হাক্কু বলেন, আবার বলেন, বলা উচিত ছিল যালিকাল ইয়াউমু হাক্কুন, বলা দরকার ছিল এটা, আল্লাহ কয় না না যালিকাল ইয়াউমুল হাক্কু,
এবার বলে ওই দিন সত্য সত্য সত্য, অতএব যে চাও সে না তোমার রবের কাছে একটা ঘর বানাও, একটা ঠিকানা বানাও। আর কেমনে কইতো, আর বাংলা নিয়ে কইতো, ওই দিন যেহেতু সত্য বলেন, ওই দিন যেহেতু সত্য বলেন, অতএব তোমার রবের কাছে একটা ঠিকানা বানাও। পড়তে থাকো কালেমা রবের কাছে ঠিকানা বানাতে থাকো, পড়তে থাকো তেলাওয়াত রবের কাছে ঠিকানা বানাতে থাকো, পড়তে থাকো নামাজ রবের কাছে ঠিকানা বানাতে থাকো, মাদ্রাসায় দিতে থাকো রবের কাছে ঠিকানা বানাতে থাকো। কি ভাই 12:36 বাজে। এবার রব বলতে বলতে এবার বলে শোনো, এরপরেও কি মানবি না, এরপরেও কি মানবি না, আমি তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি, আমি এই আযাবের ভয় দেখাচ্ছি, কি দেখাচ্ছি, আবার কি প্রত্যেকটা মানুষ দেখবে কে কি পাঠিয়েছে, তার দুই হাত কি কি অর্জন করেছে প্রত্যেকে দেখবে, প্রত্যেকে দেখবে সে কি কি অর্জন করেছে, কতজনকে হত্যা করেছে সব দেখা যাবে, দেশের টাকা দিয়ে কোথায় কোথায় বাড়ি বানিয়েছ সব দেখা যাবে, দেশের টাকা কোথায় কোথায় পাঠিয়েছ সব দেখা যাবে, দেখা যাবে না, এখনো কি কি ষড়যন্ত্র করছো সব দেখা যাবে, যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন, এটা আর কে আমার পর্যন্ত হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আবার বলেন সবাই বলেন, এদেশে আর হবে না, হবে না, এদেশে আর আসবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কইব এতগুলো হত্যা যখন হাসরের ময়দানে দেখবে তখন কেমন হবে, আচ্ছা আচ্ছা তখন কি করব, শুধু বলবে يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. الله ছবি কে দিছে, ছবি ছবি ছবি, আল্লাহ কি কে দিছে, বিশ্বাস করেন যেন ছবি কে দিছে, খুনিদের কি হবে ছবি কে দিছে, ডাকাতদের কি হবে ছবি কে দিছে, এই ডাকুদের কি হবে সব কি কে দিছে, সব ছবি কে দিছে, আল্লাহ যেন সচিত্র প্রতিবেদন করছে, সুবহানাল্লাহ বলে কি করছে বলেন, এই সূরাটা এখন থেকে পড়তে মজা লাগবে না, হ্যাঁ আল্লাহ, একবার মক্কা শরীফ মদিনা শরীফ আমরা যাই হোটেলে উঠছি, তখন ফজরের জামাত দাঁড়িয়ে গেছে, সাথীরা এখনো নামে নাই, তো নতুন সাথীরা চিনে হতো না, সাথীরা নামবে আস্তে ধীরে নামাজে যাবে, তো আমি যেহেতু একটু চিনি আমি ব্যাগ ট্যাগ ধুয়ে একটা দৌড় দিছি হারামে, গিয়ে দেখি যে ইমাম সাহেব প্রথম রাকাতে এই আয়াত পড়তেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, আমার মনে হলো আমি জীবনে প্রথম শুনছি, আল্লাহ কি বলে, এটা ইমাম সাহেব কি বলে, কি
এই জন্য কোরআন কথা বলে, কোরআন কি বলে, কোরআন কি বলে বলেন, ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, আজকে তো পুরো বয়ান কোরআনের বাইরে আর কোথাও যায় নাই কি। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে। আল্লাহ হযরত মাওলানা মুহতাম সাহেবের নাম কি ছিল, মাহফিলে দিয়ে আমি সামনে বসা আব্বাকে একসঙ্গে যাইস। আব্বা একদিন ওনারে কয় রে সালে আহমদ, তোর মাসে তার একখানা চাকরি দিচ্ছে। আব্বাকে তোর সরকারের বাই ধারাইছে, যারা সরকারের বাই ধারায় তারা আমি একটা মিথ্যা। আবার তো রিটায়ারমেন্টের পরে তোর তো কি আজীব ছিল না, না তোর মধ্যে কি বেতা কাল্লো বুঝছে, তোকে তো সরকারের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তো যে রিটায়ারমেন্টে পাঠিয়েছে তারা আমি রাখতাম কি। আল্লাহ তালা সালে আহমদ সাহুজুরের কবরকে জান্নাতের চক্র বানিয়ে দেন। আল্লাহ তালা আমাদের বড় ভাই মারানা আব্দুল বারী সাহেব, খারি আব্দুল বারী সাহেবের কবরকে জান্নাতের চক্র বানিয়ে দেন। আল্লাহ তালা আমাদের হাজি সাহেবের আব্বা আম্মা আসেনি আপনাদের বর্তমান মুহতামে আমাদের নানা ভাই হযরত মাওলানা কবির সাহেব, আল্লাহ তালা তাকেও সুস্থতার হায়াত দান করেন। নায়েবে মুহতামে আমাদের জাহাঙ্গীর ভাই, আল্লাহ তালা তাকেও সুস্থতার হায়াত দান করেন। জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ।